রাঙ্গুনিয়ার বরগুনা মসজিদর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বহুদিন ধরে ভাঙাচোরা অবস্থাত ফুরি আছিল মসজিদটান। মসজিদটানার টুনেল ফাঁক দিয়ে জ্বর ফুললে এড়ার নামাজ ফরান না যেত। এলাকার গরিব মানুষের পক্ষে ইয়ান সংস্কারকরণ সম্ভব ন আছিল। মসজিদের এই দুরবস্থা দেখি সংস্কারের উদ্যোগ লয় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও সি প্লাস টিভির প্রতিনিধি জগলুল হুদা। উনি মসজিদের বেহাল চিত্র উল্লেখ করে খবর প্রচার করিলে বিষয়ান বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হয়। আগে আইয়ে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ নাসিরুদ্দিন নামে দুই রাঙ্গুনিয়ার সন্তান। পরবর্তীতে তারার বড় অনুদানে মসজিদ নির্মাণের হাজ শুরু করা হয়। জানুয়ারির 7 তারিখ রবিবার বিয়ালে এই বরগুনা জামা মসজিদের নির্মাণ হাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ডক্টর হাসান মাহমুদ এমপির ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।